মাই এক্সাম গুরু চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিওটিতে বিগত বছরের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হবে। এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী হবে এই আশা রাখি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চলো তাহলে শুরু করি। দ্য আর্টিক হোম ইন দ্য ভেদাস কার রচনা? বাল গঙ্গাধর তিলক। হ্যালির ধূমকেতু কোন গ্রহের আকর্ষণে আবর্তন করে? নেপচুন। ভারতে প্রথম বিপ্লবী আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে। পং জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে? হিমাচল প্রদেশ। রেড ক্রস এখনো পর্যন্ত কতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে? 3 বার। কোন রাজা মহামল্ল উপাধি ধারণ করেছিলেন? নরসিংহ বর্মন। শ্বাসকার্যে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস থাকে? হিলিয়াম। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। বাংলাদেশ কত সালে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়? 1971 সালে। কোন উৎসেচক প্রোটোজোয়া থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণী সকলের দেহে উপস্থিত? অ্যামাইলেজ। ভারতের কোথায় কত সালে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? রাজস্থানের নাগর জেলায় 1959 সালে। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হবে? 5 বছর। ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। শস্য সংরক্ষণের জন্য কি ব্যবহৃত হয়? সোডিয়াম বেনজোয়েট। কাঠের আসবাবপত্র সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করা হয়? জিঙ্ক ক্লোরাইড। স্ট্র্যাটেজিক মেটাল কাকে বলে? টাইটেনিয়ামকে। ইলেকট্রিক হিটারে কোন তার ব্যবহার করা হয়? নাইক্রোম। পার্ল অ্যাশ কাকে বলা হয়? পটাশিয়াম কার্বনেটকে। ফোটো ইলেকট্রিক সেলে কোন ধাতু ব্যবহার করা হয়? সেলেনিয়াম। নিউক্লিয়ার রিয়্যাক্টরে নিউট্রনের গতিবেগ কমাতে কি ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম রড। ফুলস গোল্ড কাকে বলে? আয়রন পাইরাইটসকে। টিউবলাইটে কিসের বাষ্প থাকে? পারদ ও আর্গনের। কত ডিগ্রি তাপমাত্রায় টাংস্টেন গলতে শুরু করে? 3500 ডিগ্রি। নোবেল মেটাল কাদের বলা হয়? সোনা, প্লাটিনাম, রূপা ও পারদকে। ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যাসিটিলিন গ্যাস। কুইক সিলভার কাকে বলা হয়? পারদকে। শিবাজিকে রাজা উপাধি কে দিয়েছিলেন? ঔরঙ্গজেব। লিটল কর্পোরাল কাকে বলা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে। অস্কার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? ভানু আথাইয়া। ম্যারাথন দৌড়ে দূরত্ব কত? 26 মাইল, 385 গজ। ভারত ছাড়ো আন্দোলনের সময়
কংগ্রেসের অধ্যক্ষ কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। বাংলাদেশে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কংগ্রেসের অধ্যক্ষ কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। ভারতের সবচেয়ে গভীর বন্দর কোনটি? বিশাখাপত্তনম। দিল্লির অন্তিম হিন্দু শাসক কে ছিলেন? হিমু। অসমের প্রাচীন নাম কি? প্রয়াগ জ্যোতিষপুর। চিত্রকূট বাঁধ কোন নদীতে নির্মিত হয়েছে? ইরাবতী নদীতে। হিস্ট্রি অফ হিন্দু সায়েন্স কে লিখেছেন? মেঘনাদ সাহা। প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কানাডায়। ভারতের প্রথম বিপ্লবী আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? মহারাষ্ট্রে। জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয়? 25শে জানুয়ারি। কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন? ভিনসেন্ট স্মিথ। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে রাউরকেল্লা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোন যৌগটি সাধারণত ফটোক্রোমিক লেন্সে ব্যবহৃত হয়? সিলভার ক্লোরাইড। হিন্দু পেট্রিয়টের সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখার্জি। ভারতীয় সংবিধানের কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা ও উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয়? মৌলিক দায়িত্ব। জনধন যোজনা কত সালে চালু হয়? 2014 সালে। মানব শরীরের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? থাইরয়েড গ্রন্থি। আমেরিকা কত খ্রিস্টাব্দে স্বাধীন হয়? 1776 খ্রিস্টাব্দে। শ্রীনগরের সংস্থাপক কে ছিলেন? সম্রাট অশোক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।